আমাদেরকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে ইসলামের সকল দোয়াতে আল্লাহ তাআলার সাহায্য কামনা করতে হয় এর কারণ কি জানেন আপনারা কোনই সৎ কর্ম অথবা পৃথিবীর কোন ইতিহাস নিজে নিজে তৈরি করা যায় না যদি আল্লাহ না চান আলহামদুলিল্লাহ এই বাংলার জমিনে এক টানা আমরা ছোটবেলা থেকে হেদায়েত নাহ মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ আমাদের ওস্তাদ জি হচ্ছেন মূলত শায়খ আখতার আল মাদানী হাফিজ ওস্তাদ জি হাফিজাহুল্লাহ তিনি হেদায়েত নাহ আমাকে পড়িয়েছেন আমি তখন মুখস্থ করতাম এবং নিজেই একটা নোট করতাম এরকম মোটা খাতাতে তো তিনি বলতেন যে অনেক পড়ো মুখস্থ না করলেও হবে তারপরেও আমি মুখস্থ করেছিলাম আলহামদুলিল্লাহ তো আমি নিয়ত করেছিলাম হেদায়েত নাহটাও যেন মুখস্থ করে আমার ছাত্ররা কিন্তু হেদায়েত নাহ মুখস্থ অনেক পুরো পর্যন্ত করেছে আপনারা ফাইল পর্যন্ত মনে হয় করেছেন তাই না কিন্তু পরে দেখলাম যে মুখস্থ করার চাইতেও যখন একটা জিনিস বারবার পড়া হবে আমরা শর্মিয়াতে আমিন পাঞ্জে গানস নাহমির এর আগে 100 বার করে একটা না করে সারা বছর যা পড়লো পড়লো যত শত বার হোক সমস্যা নেই কিন্তু একটা না যেন 100 বার করে পড়ে অনেক একজন ভাই বলেছেন এটা কি আবার বুখারী খতমের মতো বেদাত শুরু হলো নাকি আরে ভাই না আপনি 1 কোটি বার পড়বেন না 100 বার পড়বেন আল্লাহ কি এটা মানা করবে আর এটা তো ইয়া না কোরআন হাদিস জানার জন্য আপনি আরবি শিখছেন আপনি পড়ছেন আপনার নিজস্ব একটা ব্যক্তিগত ইতিহাস হয়ে থাকলো যে না আমি হেদায়েতুন নাহু 100 বার পড়েছি আমি হেদায়েতুন নাহু মুখস্থ করেছি তাই আমি বলতে পারছি কিন্তু আমি তো আর একটা না কোনোদিন 100 বার পড়িনি আমি বলতে পারছি না তো আলহামদুলিল্লাহ এই ইতিহাস গড়তে যাচ্ছেন এই 18 দিনে এই ছেলে 7 দিন ক্রয়েশ আলহামদুলিল্লাহ তিনি হাফিজ সাহেব আমার প্রিয় ছাত্র খুব সুন্দর কণ্ঠ এই কিতাব আমার বই তাকে দিয়েছি সে এই হেদায়েত নাহ পড়ছে আরবি টু আরবি মুখস্থ করতে মানা করেছে যার জন্য আরবি বাংলাটা এটা ইসলামিয়া কুতুবখানা আমার বইটা তো ছেলেপেলা দিয়েছেন দেখছি হ্যাঁ তো এই ইসলামিয়া কুতুবখানা এটা মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ মিসবাহুন নাহুর আলোকে লেখা হয়েছে এটার মূল খাওয়াতিমা পর্যন্ত তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই সে 50 বারের মতো শেষ করেছে 18 দিনে 1.5 মাস সময় দেওয়া আছে 2 মাস লাগবে একটা না সব ক্লাস চলছে সকল পড়াই পড়ছে কিন্তু খেলানোর সময় রাত 11টা 12টা পর্যন্ত এবং সব সময় অন্য পড়া এবং ক্লাসের পড়া বাদ দিয়ে সব সময় শুধু তার একটা টার্গেট থাকবে যে আমি 100 বার একবার না পারিলে দেখো শতবার আর আমরা একবার না পারিলে পরো শতবার এই স্লোগানে 100 বার করে শেষ করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং ব্রিলিয়ান্ট ছাত্র আসাদুল্লাহ গালিব আলহামদুলিল্লাহ সেও 50 বার ইতিমধ্যে শেষ করেছে আলহামদুলিল্লাহ হাসেন হাসেন আপনার আজকে হাসির দিন হ্যাঁ হাস আসছে আগে কে যেন বলছিল না যে হাসাচ্ছে তো বলছে যে হাস আসছে হাসাচ্ছে আর হাস আসছে কি এখনো হ্যাঁ তো আপনার আজকে আনন্দের দিন আলহামদুলিল্লাহ আপনিও নিজেও জানেন না আলহামদুলিল্লাহ আমরা ইমাম বুখারী রহমাহুল্লাহ মাদ্রাসায় কিভাবে লেখাপড়া দিচ্ছি আপনারা সেগুলো দেখেছেন বিশেষ করে আরবি ইংরেজি আর অঙ্কর দিকে ভীষণ তাকে গুরুত্ব দেওয়া হয় তো হেদায়েত নাহ চাইতে ভালো বই আর কোনটা আছে আপনারাই বলবেন সেই বইগুলো যদি শতবার করে পড়ে আমার বিশ্বাস করি অনেকটা বুঝবে এখনই তা না কিন্তু একদিন ইনশাল্লাহ তারা অনেক বড় আলিম হবে আমাদের মুফতি সাহেবের ভাই আশরাফুল আলহামদুলিল্লাহ সেও 50 বারের কাছাকাছি পড়েছে তথাপি মানে 18 দিনে বাবা তোমার কত দিন হয়েছে 17 দিন 17 দিনে এক একটা পৃষ্ঠা 100 বার করে পড়ে শেষ করে ফেলেছে তার মানে সর্বোচ্চ হয়তো বা 2 মাসের মতো লাগতে পারে এই যে এই পৃষ্ঠাগুলো এক একটা পৃষ্ঠা কতবার করে পড়তে হয় আর আরবি পড়ার চাইতে বাংলা পড়তে কিন্তু কারো বেশি সময় লাগে তো প্রতিটা মূল পড়াগুলো
100 বার করে পড়া আর আলহামদুলিল্লাহ আমরা অরিজিনাল বই থেকেও পড়ানোর চেষ্টা করি এবং বাচ্চারা পড়ে হেদায়েতুন নাহু কিন্তু আমি যেটা পড়ানোর কথা বলি বা পড়াই সেটা হচ্ছে মূলত আরবি টু আরবি সেটা হয় না অনেক সময় এটা অনেক ভালো ব্যাখ্যাগুলো আরবিতে করা আছে এই জন্য আরবি টু আরবি শেখানো তো আব্বাজানেরা আপনারা অনেক ইয়া করছেন হাতের এটা ছেড়ে দেন বাবা হ্যাঁ তো আল্লাহ আপনাদেরকে কবুল করুন ইনশাআল্লাহ বলেন আপনারা দুই মাসের মধ্যে 100 বার করে হেদায়েতুন নাহু শেষ করবেন ইনশাআল্লাহ দেড় মাসের মধ্যে যদি আপনি করতে পারেন তাহলে আপনার এই যে একটা উৎসাহ মানে গ্রিনেস বুকে আপনার নাম লেখানো উচিত আমরা না পারলেও যে ওই একটা মেসেজ দিয়ে রাখবো গ্রিনেস ওয়েবসাইটে যে হেদায়েতুন নাহু নামে একটা বই মাত্র 30 দিন বা দেড় মাসে শেষ করেছে যেটা কেউ করেনি এরকম একটা ইতিহাস তৈরি করবেন ইনশাআল্লাহ আপনারা আর তদপরি এবং সর্বোপরি আপনাদের জন্য যেটা শুভকামনা সেটা হচ্ছে আপনারা নিজেই বলেন বাবা এই যে একটা জিনিস বারবার পড়ছেন এর দ্বারা কি আপনাদের ক্ষতি হচ্ছে না উপকার হচ্ছে অনেক জিনিস ছিল যেগুলো আপনারা ছোট ছোট জিনিস বুঝতে পারেননি এখন দেখলে ওই একই জিনিস যখন 20 বার করে পড়ছেন একটা না এইভাবে যখন 100 বার করে পড়বেন ইতিমধ্যে তো আলহামদুলিল্লাহ আপনারা 50 বার করে শেষ করেছেন আপনাদের কাছে মনে হচ্ছে না যে একই জিনিস যখন বারবার পড়ছেন তখন সেটা সহজ হয়ে যাচ্ছে এভাবে বাবা আমি পড়তাম যে জিনিসটা বুঝতাম না সেটা আরো বেশি পড়তাম আজও পর্যন্ত তাই করি এই জন্য আল্লাহ তাআলা সহজ করুন আব্বা জানেরা আপনারা ইনশাআল্লাহ এই হেদায়েতুন নাহু 100 বার পড়ে ইতিহাস তৈরি করবেন ইনশাআল্লাহ তো আল্লাহ আপনাদেরকে কবুল করুন আপনারা কি হতে চান বাবা আজকে আমরা অনুষ্ঠান করছি পাঞ্জে গান মাত্র 17 দিনে না 16 দিনে শেষ করেছে যারা শেষ করেছে 100 বার করে পাঞ্জে গান তাদেরকে আজকে সম্বর্ধনা দেওয়া হবে তাদেরকে একটা নিয়া পাঠি করা হবে ইনশাআল্লাহ আজকে তাদের খাওয়ানো তাদেরকে আনন্দ করার একটা সময় দিয়েছি তারা সব সময় পড়েছে তো আপনাদেরও সেই সময় আসবে ইনশাআল্লাহ আপনাদেরকে পুরস্কৃত করা হবে ক্রেশ দেওয়া হবে তথাপি আপনারা কি হতে চান আব্বা জান বলেন সবাই একসাথে বলেন যা যেটা হতে চান তাড়াতাড়ি বলেন বাবা বলেন কি হতে চান তো মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি আরে সবাই দিনের খাদেম আপনি হ্যাঁ কি আসাদুল্লাহ গালিম আপনি তো আসাদুল্লাহ হ্যাঁ আসাদুল মানে কি সিংহ হ্যাঁ তাহলে সিংহ কেউ কোনোদিন এরকম থাকে হ্যাঁ কথা বলেন কি হতে চান ও মাশাআল্লাহ সবাই দিনের কাজে মতো আমি দোয়া করি তো এই জন্য বেশি আমার দেখা দেখি আপনারা এটা করছেন ঠিক আছে যান